ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজির যে চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করবো, মানে যে চ্যাপ্টারে কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত প্রশ্ন আছে আসে বা এসছে, যে আলোচনাটা করবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল বায়োলজি, এই চ্যাপ্টারটা নিয়ে। বিগ সিটিস এয়ার পলিউশন ইজ মেনলি ডিউ টু বার্নিং অফ ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানি বার্নিংয়ের জন্যই ম্যাক্সিমাম এয়ার পলিউশনটা হয়। গ্রিন হাউস এফেক্ট ইজ মেইনলি ডিউ টু, গ্রিন হাউস এফেক্ট আসে হয় CO2 আর CFC ক্লোরোফ্লোরোকার্বনের জন্য। 3 নম্বর প্রশ্ন, হ্যাজার্ডাস নয়েজ ইজ অ্যাবাভ 80 dB। এটা কোনো কখনো কখনো সময় চেঞ্জ হয়, 120 হয়ে যায় কখনো কখনো, ঠিক আছে। বিভিন্ন বইতে বিভিন্নভাবে আপডেট দেয়, তো আপাতত যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে 80 dB, 80 dB হচ্ছে হ্যাজার্ডাস নয়েজ ম্যাক্সিমাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিনামাটা ইজ ফার্স্ট অকওয়ার্ড, মিনামাটা রোগটা সর্বপ্রথম কোথায় আমরা দেখতে পাই, জাপানে। 5 নম্বর প্রশ্ন, অ্যাসিডেন ইজ কজড বাই, অ্যাসিডেন কোন কোন কম্পাউন্ডের জন্য হয়, SO2 আর NO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য। 6 নম্বর প্রশ্ন, প্লাস্টিক্স আর নন বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল, এটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। 7 নম্বর প্রশ্ন, ডোমেস্টিক সুয়েজ ইজ কস্ট, ডোমেস্টিক সুয়েজের জন্য কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওয়াটার পলিউশন হয়, অপশানে দেখে তোমার ওয়াটার পলিউশন দেওয়া থাকবে। 8 নম্বর প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল লঞ্চড বাই, মন্ট্রিল প্রোটোকল কোন শহরে এনেছিল, কোন দেশ, ক্যানাডা এনেছিল, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, চিপকো মুভমেন্ট কোন ইয়ারে হয়েছিল, 1973, 1973 আরেকটা সাল আছে। 10 নম্বর প্রশ্নে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কোন সময় এসেছিল, এটা হচ্ছে 1986। রামসর সামিট কিসের রিলেটেড, এটা হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন, জলাভূমি সংরক্ষণ। 12 নম্বর প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ ইজ কজড বাই, ব্ল্যাকফুট ডিজিজ কিসের জন্য হয়, আর্সেনিকের জন্য হয়। 13 নম্বর প্রশ্ন, দ্য মেইন সোর্স অফ এনার্জির যে মেইন সোর্স সেটা হচ্ছে সূর্যালোক, সানলাইট। 14 নম্বর প্রশ্ন, কজ অফ ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কিসের জন্য হয়েছিল, MIC মিথাইল আইসোসায়ানেটের জন্য হয়েছিল, মিথাইল আইসোসায়ানেট, আইসোসায়ানাইড না, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, ভিভিপোরাস জার্মিনেশন ইজ ফাউন্ড ইন, ভিভিপোরাস জার্মিনেশন কোথায় দেখতে পাওয়া যায়, হ্যালোফাইটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 16 নম্বর প্রশ্ন, ইন্ডিভিজুয়াল, 16 নম্বর প্রশ্ন হচ্ছে অর্টিকোলজি ইজ রেফারেন্স অ্যাজ, অর্টিকোলজিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকোলজির একটা রেফারেন্স, এটা এসছে আগের কোন একটা এক্সাম, এটা এসছিল। 17 নম্বর প্রশ্ন, মোস্ট হ্যাজার্ডাস মেটাল পলিউটেন্ট ইন অটোমোবাইল এক্সস্ট, অটোমোবাইল এক্সস্টে দেখতে পাওয়া যায় মোস্ট হ্যাজার্ডাস যে মেটাল সেটাকে কী বলা হয়। 17 নম্বর প্রশ্ন, লেড থাকে, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, মোস্ট স্টেবল কমিউনিটি অফ ইকোলজিক্যাল সাকসেশন, ইকোলজিক্যাল সাকসেশনে মোস্ট স্টেবল কমিউনিটি কোনটা, ক্লাইম্যাক্স। 19 নম্বর প্রশ্ন, ইনভার্টেড নাম্বার পিরামিড ইজ ফাউন্ড ইন, ইনভার্টেড নাম্বার পিরামিড আমরা মানে উল্টো প্যারাসাইটিক ফুড চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওয়ার্ল্ড ওজন ডে সেলিব্রেটেড অন, ওয়ার্ল্ড ওজন ডে কবে পালিত হয়, 20 নম্বর প্রশ্ন, 16 সেপ্টেম্বরে পালিত হয়। 21 নম্বর প্রশ্ন, দ্য ওজন লেয়ার ইন দ্য আর্থ সার্ফেস বিলংস টু হুইচ লেয়ার, এটা কোন লেয়ারে থাকে, এটা হচ্ছে স্ট্যাটোস্ফিয়ারে থাকে। 22 নম্বর প্রশ্ন, দ্য টার্ম বায়োস্ফিয়ার রেফার্স টু বায়োস্ফিয়ার কাকে বলা হয়, আমাদের পৃথিবীতে যতটুকুনি অংশে লাইফ বিলং করে, মানে হচ্ছে জীবনের সঞ্চার ঘটেছে যতটুকুনি স্থানে, লাইফ সাপোর্টিং জোন অফ আর্থ ইজ কল্ড বায়োস্ফিয়ার। 23 নম্বর প্রশ্ন, হু প্রপোজড 10% ল অফ এনার্জি ফ্লো, 10% সূত্র কে প্রবর্তন করেছেন, বিজ্ঞানী লিন্ডেম্যান। 24 নম্বর প্রশ্ন, আর্থ সামিট 1992 হেল্ড ইন, আর্থ সামিট কোথায় হয়েছিল, ব্রাজিলে হয়েছিল এটা।
অনেকবার এসছে এই প্রশ্নটা। দ্য কালারলেস নন ইরিটেন্ট হাইলি টক্সিক গ্যাস ইম্পায়ার্স রেসপিরেশন, সেটা কোন পদার্থ? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, খুব সাংঘাতিক গ্যাস। 26 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট স্টেবল ইকোসিস্টেম ইজ, মোস্ট স্টেবল ইকোসিস্টেম হচ্ছে ওশান। 27 নম্বর প্রশ্ন, এডাফিক ফ্যাক্টর ডিলস উইথ, এডাফিক ফ্যাক্টর ডিলস উইথ, অপশানে থাকবে সয়েল। গঙ্গা অ্যাকশন প্ল্যান, 28 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান ডিলস ইন হুইচ ইয়ার, গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে এসেছিল? 1985 সালে এসেছিল, 1985। দ্য পার্সেন্টেজ অফ টোটাল সানরেস রিচিং দ্য আর্থ, কতটা পার্সেন্ট আর্থ অ্যাবজর্ব করে? 10%। 30 নম্বর প্রশ্ন, অ্যাফরেস্টেশন মিনস, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে আরও বেশি করে গাছ লাগানো, প্ল্যান্টিং মোর ট্রিস, তার উল্টোটা হচ্ছে ডিফরেস্টেশন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফরেস্টেশন রেজাল্টস ইন, ডিফরেস্টেশনের জন্য কী হয়? সয়েল ইরোশন হয়, ভূমিক্ষয় হয়। 32 নম্বর প্রশ্ন, স্মোক ইজ দ্য কম্বিনেশন অফ, স্মোকটা কীরকম কম্বিনেশন? স্মোকটা হচ্ছে স্মোক আর ফগ, স্মোক ইজ ইকুয়াল টু স্মোক প্লাস ফগ। 33 নম্বর প্রশ্ন, হোয়াই ডিডিটি ব্যান্ড ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিজে ডিডিটি কেন ব্যান্ড করে দেওয়া হয়েছে? তার জন্য, তার কারণ হচ্ছে এটার মধ্যে পয়জনাস, খুব হাইলি পয়জনাস ম্যাটেরিয়াল থাকে ইনসেকটিসাইড, এটা তার জন্য এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। 34 নম্বর প্রশ্ন, ফাংশনাল ইউনিট অফ ইকোলজি, ইকোলজির ফাংশনাল ইউনিট কি? ইকোলজির ফাংশনাল ইউনিট হচ্ছে ইকোসিস্টেম। 35 নম্বর প্রশ্ন, প্রাইমারি কনজিউমার্স আর অলওয়েজ, প্রাইমারি কনজিউমাররা সবসময় কী হয়? হার্বিভোরাস হয়। 36 নম্বর প্রশ্ন, বিওডি ইনক্রিজেস মিন্স, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে ওয়াটার পলিউশন, জল দূষণ হচ্ছে। 37 নম্বর প্রশ্ন, হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম ইকোসিস্টেম, ইকোসিস্টেম কথাটা কে সর্বপ্রথম প্রবর্তন করেন? 37 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী হেকেল, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। 38 নম্বর প্রশ্ন, ফাদার অফ ইকোলজি, ইকোলজির ফাদার জনক কাকে বলা হয়? হেকেল, বিজ্ঞানী আর্নেস্ট হেকেলকে বলা হয়। 38 নম্বর প্রশ্ন, ফাদার অফ ইকোলজি, ফাদার অফ ইকোলজি বলা হয় বিজ্ঞানী রেইটারকে, রেইটার। 39 নম্বর প্রশ্ন, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি বলা হয় বিজ্ঞানী আর মিশ্রকে, আর মিশ্রকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি। দ্য ফল্ট অফ এলটোনিয়ান পিরামিড, এলটোনিয়ান পিরামিডের একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা কী? সেটা আসে অপশানে বলা থাকে যে এখানে আমাদের মানুষের কোনো জায়গা দেওয়া হয়নি, মানুষ বলতে ওমনিভোরাস মানে যারা সব সব কিছু খায়, যারা তাদের কিন্তু কোনো রকম স্থান দেওয়া হয়নি। অপশানে দেওয়া থাকবে দেখে নো চান্স অফ ওমনিভোরাস, ওমনিভোরাসের কোনো স্থান দেওয়া হয়নি। তো বন্ধুরা, এটা ছিল এনভায়রনমেন্টাল বায়োলজির উপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, যদি কোনো কথা বলতে চাও তাহলে কমেন্টে জানিও। ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখতে পায় তার জন্য শেয়ার করে বেশি বেশি করে, আর ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা অন করে দেবে। পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সবাই ভালো থাকো, টাটা।